মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে এই শীতকালে টাটকা পেঁয়াজকলি দিয়ে চিংড়ি মাছের একটা অসাধারণ তরকারি তৈরি করে দেখাবো, যেটা আপনারা গরম ভাতের সাথে সার্ভ করতে পারবেন। আর এই তরকারিটা কিন্তু একদম অল্প কিছু ইনগ্রিডিয়েন্টসেই তৈরি করে ফেলা যায়। এর জন্য লাগবে দুটো মিডিয়াম সাইজের আলু, এগুলোর খোসা ছাড়িয়ে রেখেছি, আর রেখেছি আমি পেঁয়াজকলি। প্রথমে আলুগুলোকে একটু পাতলা পাতলা করে আমি কেটে নেব, বেশি মোটা না হয়, একটু পাতলা করে কাটতে হবে। এবারে আমি এই পেঁয়াজকলিগুলোকেও একটু লম্বা লম্বা করে কেটে আমি ধুয়ে নেব ভালো করে। তারপর আমি পেঁয়াজকলির জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে রাখতে হবে, তারপর আমি রান্না করব। এর জন্য লাগছে কিছু চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে প্রথমে সাইডে রেখে দেব, তারপর আমি রান্নাটা করব। এবারে কড়ার মধ্যে প্রথমে একটু সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি এই চিংড়ি মাছগুলোকে দিয়ে একদম হালকা করে ভাজবো, মানে চিংড়ি মাছটা কিন্তু বেশি লালচে করা যাবে না, নইলে শক্ত হয়ে যাবে। দেখুন চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি, এগুলোকে এরকম হালকা করেই ভাজতে হবে। এবারে কড়ার মধ্যে আমি আরও সামান্য একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিচ্ছি জিরে ফোড়ন। আপনারা যদি জিরে না চান কালো জিরেও দিতে পারবেন। এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু নরম করে ভাজবো। আপনারা চাইলে এটা পেঁয়াজ কুচি ছাড়াও করতে পারেন, যেহেতু পেঁয়াজকলি দিচ্ছি, তবে একটু পেঁয়াজ দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। এর মধ্যে একটু আলু দিয়ে দিলাম, যেটা আমি কেটে রেখেছি, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে প্রথমে একদম কম আঁচে রান্না করব ঢাকা দিয়ে। এর মধ্যে দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু চিরে রেখেছি। এবার এটাকে কম আঁচে একটু ঢাকা দিয়ে রান্না করব। যখন আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, তারপর কিন্তু আমি এর মধ্যে পেঁয়াজকলি দেব। প্রথম থেকে দিলে কিন্তু এই পেঁয়াজকলিটা একদম ঘেটে যাবে, ওই জন্য আলুটা সেদ্ধ হওয়ার পরই দিতে হবে। এর মধ্যে খুবই সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর খুবই সামান্য একটুখানি জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলেও সামান্য করে দিতে হবে। এর মধ্যে এবারে এই যে ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম, এবারে আমি এটাকে একটু কম আঁচে ঢাকা দিয়ে রান্না করব। দেখুন পেঁয়াজকলিটা সুন্দর মজে গেছে। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে খুবই অল্প করে জল দিতে হবে, মানে জলটা এই কারণে দিচ্ছি যাতে করে সব কিছু ভালো করে মিশে যায়, তবে জলের পরিমাণটা যেন বেশি না হয়, নইলে কিন্তু একদম ঘেটে যাবে। এটাকে একটু মিশে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর নামিয়ে নেব। আপনারা যদি ধনে পাতা কুচি পছন্দ করেন, তো শেষে একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে এটাকে মিশে নামিয়ে নেবেন। তো তৈরি হয়ে গেল পেঁয়াজকলি দিয়ে চিংড়ি মাছের এই তরকারি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আমাকে জানান কীরকম লাগলো। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন।